কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের এডুকেশন জিই বিষয় হিসাবে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। এডুকেশন জিই -T1 তোমাদের কোর্স কোড, 5 ও 10 মার্কের সাজেশন ভিত্তিক দুটি বড় প্রশ্ন ও উত্তর আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। এর পরবর্তী ভিডিওতে আরও দুটি 5 ও 10 মার্কের সাজেশন ভিত্তিক প্রশ্ন ও উত্তর উপস্থাপন করব। তাহলে এবার চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, যথার্থতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। যথার্থতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, যথার্থতা অর্থাৎ ভ্যালিডিটি। পয়েন্ট করবে, তারপরে লিখবে। যে শিক্ষাগত গুণ বা বৈশিষ্ট্য পরিমাপের জন্য কোনো অভিক্ষা নির্মিত বা নির্বাচিত করা হয়, উক্ত অভিক্ষাটি যদি সেই গুণ বা বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হয় তবে অভিক্ষাটিকে যথার্থ বলা হয়। অর্থাৎ অভিক্ষার যথার্থতা বলতে বোঝায় অভিক্ষাটি যা পরিমাপ করার জন্য প্রস্তুত করা হয়েছে তা প্রকৃতপক্ষে পরিমাপ করতে পারছে কি না। এরপর পয়েন্ট করবে, যথার্থতার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালিডিটি পয়েন্ট করবে। পয়েন্ট করার পর লিখবে, 1 নম্বর বা ক, যথার্থতা সু অভিক্ষার একটি বৈশিষ্ট্য। অর্থাৎ একটি অভিক্ষা তখনই যথার্থ অভিক্ষা বলে বিবেচিত হবে যখন সেটি স্থায়ী ত্রুটিমুক্ত হবে। অন্যভাবে বলা যায়, স্থায়ী ত্রুটি দূর করতে পারলে কোনো অভিক্ষাকে ভালো অভিক্ষা, গুড টেস্ট বলে বিবেচনা করা হয়। তাই বলা হয় সু অভিক্ষার একটি গুণ হল যথার্থতা। 2 নম্বর বৈশিষ্ট্য, কোনো অভিক্ষাই সম্পূর্ণ যথার্থ নয়, অর্থাৎ 100% যথার্থ হতে পারে না। এর সূচকের পরিসীমা এ 1 এর থেকে 0, 0 এর মধ্যে। এই সূচকের মানের উপর শিক্ষামূলক অভিক্ষার ক্ষেত্রে উচ্চ মানের, মধ্যমানের ও নিম্নমানের যথার্থতা ইত্যাদি ব্যবহার করা হয়। কখনো অভিক্ষার যথার্থতা 1 এবং 0 হয় না, অর্থাৎ যথার্থতার কোনো চরম মান নেই। 3 নম্বর, উপযোগিতা বা প্রয়োগ ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে শিক্ষামূলক বা মনোবৈজ্ঞানিক অভিক্ষার যথার্থতা বিচার করা হয়। ঘ নম্বর, অভিক্ষার যথার্থতা অভিক্ষার্থীদের প্রকৃতির, নেচার অফ ইন্ডিভিজুয়াল পরিপ্রেক্ষিতে আপেক্ষিক, অর্থাৎ অভিক্ষার যথার্থতা যাদের উপর প্রয়োগ করা হচ্ছে তাদের উপরও নির্ভরশীল। 5 নম্বর, যথার্থতাকে অভীষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করার ক্ষমতার হার, ডিগ্রি অফ মেজার হিসাবেও বিবেচনা করা হয়। তারপরে 6 নম্বর, যথার্থতা অর্থাৎ ভ্যালিডিটি কথাটি সবসময় আপেক্ষিক অর্থে ব্যবহার করেন মনোবিদ ও শিক্ষাবিদগণ। এরপরে পয়েন্ট করবে, অভিক্ষার যথার্থতার উদাহরণ, এক্সাম্পল অফ ভ্যালিডিটি অফ এ টেস্ট। যদি একটি বুদ্ধির অভিক্ষা, টেস্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি ছাড়া অন্যান্য মানসিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত না হয় তবে সেই অভিক্ষাকে একটি যথার্থ বুদ্ধির অভিক্ষা বলা হবে। এরপরে 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। তার আগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওর ডেসক্রিপশানে বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে। এবার 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো, নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। অভিক্ষার
নির্ভরযোগ্যতা নির্ণয় করার পদ্ধতি আলোচনা করো। অভিক্ষায় নির্ভরযোগ্যতা নির্ণয় করার পদ্ধতি আলোচনা করো। উত্তর পয়েন্ট করবে নির্ভরযোগ্যতা বলে পয়েন্ট করবে। কোনো অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে ওই অভিক্ষাটি কতটা নির্ভুল তাকেই বোঝানো হয়। অর্থাৎ কোনো অভিক্ষার পরিমাপযোগ্য সামঞ্জস্যপূর্ণ স্থিরতাকেই ওই অভিক্ষার নির্ভরযোগ্যতা বলা হয়ে থাকে। যদি একই অভিক্ষা কয়েকজন শিক্ষার্থীর উপর কিছু দিনের ব্যবধানে দুইবার প্রয়োগ করে থাকি এবং উভয়বারেই যদি শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোর একই রকম হয় তাহলে ওই অভিক্ষাটিকে নির্ভরযোগ্য অভিক্ষা বলা হয়ে থাকে। সুতরাং অভিক্ষার নির্ভরযোগ্যতা হলো অভিক্ষাটি বিভিন্ন সময়ে পরিমাপ সংক্রান্ত কতটা নির্ভুল। কোনো অভিক্ষা যদি তার উদ্দেশ্য অনুযায়ী সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হয় ও একই অভিক্ষা বারবার প্রয়োগ করেও যদি একই রকম মান পাওয়া যায় তাহলে ওই অভিক্ষাটি নির্ভরযোগ্য বলা হয়ে থাকে, নির্ভরযোগ্য অভিক্ষা বলা হয়ে থাকে। নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে। নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে। এক নম্বর বৈশিষ্ট্য, একটি সম্পূর্ণ ত্রুটিহীন নির্ভরযোগ্য কোনো অভিক্ষার দ্বারা যদি একদল শিক্ষার্থীকে দুবার পরিমাপ করা হয় তাহলে উক্ত দু দলের স্কোরের মধ্যে সহ সম্পর্কের মান এক হয়। দুই নম্বর, নির্ভরযোগ্যতা অভিক্ষা নয়, নির্ভরযোগ্যতা পরিমাপের সামঞ্জস্যতা, সেই জন্য অভিক্ষার নির্ভরযোগ্যতার পরিবর্তে অভিক্ষার স্কোরের নির্ভরযোগ্যতা বলা উচিত। তিন নম্বর, একই ব্যক্তির সমতুল পদযুক্ত ভিন্ন অভিক্ষার প্রাপ্ত স্কোরগুলির মধ্যে যে সামঞ্জস্যতা লক্ষ্য করা যায় সেটি হল অভিক্ষার নির্ভরযোগ্যতা। তারপর চার নম্বর, রাশিবিজ্ঞানের সাহায্যে নির্ভরযোগ্যতার যে ধারণা পাওয়া যায় তা হল প্রকৃত ভ্যারিয়েন্স, ট্রু ভ্যারিয়েন্স ও প্রাপ্ত ভ্যারিয়েন্সের অনুপাত হল কোনো অভিক্ষার নির্ভরযোগ্যতা। এরপরে পয়েন্ট, অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ণয় করার পদ্ধতি। এবার এটি পয়েন্ট করবে, তারপরে লিখবে। নির্ভরযোগ্যতা নির্ণয় করার পদ্ধতি বিশ্লেষণ করার পূর্বে নির্ভরযোগ্যতা সম্পর্কিত কিছু তথ্য উল্লেখ করা প্রয়োজন। এগুলি হল, এক নম্বর, নির্ভরযোগ্যতা হল অভিক্ষার প্রাপ্ত ফলের স্থিরতা, অভিক্ষার স্থিরতা নয়, সেই জন্য অভিক্ষার নির্ভরযোগ্যতার পরিবর্তে অভিক্ষার স্কোরের নির্ভরযোগ্যতা বলা উচিত। দুই নম্বর, অভিক্ষার স্কোরের স্থিরতা সাধারণ বৈশিষ্ট্য নয়, স্থিরতার পরিপ্রেক্ষিতে উল্লেখ করা প্রয়োজন, যেমন সময়ের প্রেক্ষিতে স্থিরতা, প্রশ্নের বিভিন্ন স্যাম্পল এর উত্তরের স্থিরতা, বিভিন্ন পরিস্থিতিতে নম্বর দানের স্থিরতা ইত্যাদি। তিন নম্বর, নির্ভরযোগ্যতা যথার্থতার একটি শর্ত কিন্তু একমাত্র শর্ত নয়। নিম্নমানের নির্ভরযোগ্যতা নিম্নমানের যথার্থতার কারণ, কিন্তু উচ্চমানের নির্ভরযোগ্যতা উচ্চমানের যথার্থতাকে নিশ্চিত করে না। চার নম্বর, নির্ভরযোগ্যতা প্রধানত পরিসংখ্যানগত, একে হয় নির্ভরযোগ্যতা সহগ দ্বারা ব্যক্ত করা হয়, না হয় স্ট্যান্ডার্ড ইরর অফ মেজারমেন্ট দ্বারা ব্যক্ত করা হয়। অনুচ্ছেদ করে লিখবে, অর্থাৎ প্যারাগ্রাফ করে লিখবে, নির্ভরযোগ্যতার সহগ নির্ণয়ের মাধ্যমে অভিক্ষার নির্ভরযোগ্যতা পরিমাপ করা হয়। নির্ভরযোগ্যতার সহগ নির্ণয়ের পদ্ধতিগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, সহ সম্পর্কের মাধ্যমে এবং আদর্শ ত্রুটি পরিমাপের মাধ্যমে। স্ট্যান্ডার্ড ইরর অফ মেজারমেন্ট সহ সম্পর্কের ভিত্তিক পদ্ধতিগুলিকে চার
ভাগে ভাগ করা যায়। এক নম্বর টেস্ট রিটেস্ট মেথড, অর্থাৎ পরীক্ষা পুনঃপরীক্ষা পদ্ধতি, যা অভিক্ষার স্ট্যাবিলিটি পরিমাপ করে। দুই নম্বর অল্টারনেট ফর্মস, অর্থাৎ বিকল্প পদ্ধতি, যা অভিক্ষার ইকুইভ্যালেন্স, অর্থাৎ সমতুল্যতা পরিমাপ করে। প্যারালাল ফর্মস, অর্থাৎ সমান্তরাল পদ্ধতি, বা ইকুইভ্যালেন্ট টেস্ট মেথড, অর্থাৎ যুক্তিতুল্য সম্মত পদ্ধতি। তারপরে তিন নম্বর স্প্লিট হাফ মেথড, অর্থাৎ অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি, যা তাত্ত্বিকভাবে তুলনীয়তা। চার নম্বর ইন্টারনাল কনসিস্টেন্সি মেথড, অর্থাৎ আন্ত অপরিবর্তনীয় পদ্ধতি। প্যারাগ্রাফ করে লিখবে, যে কোনো অবস্থায় যে কোনো পদ্ধতি প্রয়োগ করা সমচিন নয়। কোন পদ্ধতি কোন ক্ষেত্রে প্রয়োগ করা হবে তা নির্ভর করে নিম্নলিখিত শর্তের উপর। এক নম্বর শর্ত, কি ধরনের নির্ভরযোগ্যতা নির্ণয় করা হবে। দুই নম্বর শর্ত, অভিক্ষার উদ্দেশ্য পরিমাপ করে। তিন নম্বর শর্ত, অভিক্ষার গ্রহণের পরিবেশ। চার নম্বর, সংগৃহীত তথ্যের সংখ্যা। তাহলে এই ছিল আজকের দুটি 5 ও 10 মার্কের প্রশ্ন ও উত্তর। এর পরবর্তী ভিডিওতে অতি শীঘ্রই আমি আরও দুটি 5 ও 10 মার্কের সাজেশন ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।